পরিবেশ নিয়ে যদি আমি কনসার্ন হই তাহলে তো শুরুটা আমাকে করতে হবে রাইট উনি এসি গাড়িতে না তো রাইট ওনার যে যে উপদেষ্টা অফিস ওটা কি নন এসি উনি বাসায় থাকে সেটা উঠে উঠে আমরা কেউ যাই নেই তবে অবশ্যই এটা ধরে নেয়াই যায় যে ওনার বাসাতেও এসি আছে রাইট সো সে যেখানে এসি যে দূষণ করে পরিবেশকে কোন পর্যায়ে ওটার যে সিএফসি গ্যাস আমাদের কি বলে এটাকে যেটাকে বলি ওজন স্তর হ্যাঁ রাইট সো ওই লেয়ারটাকে যে নষ্ট করে ফেলে এটা তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি তাহলে পরিবেশ দূষণ নিয়ে যদি উনি কনসার্ন হয় তাহলে ওইখান থেকে কেন শুরু হয় না সরকারি সব অফিসগুলোকে এসি মুক্ত করা হোক রাইট ঢাকাকে উনি তো উপদেষ্টা হিসাবে ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে ওনারা জয়েন করেছে সো আমার কথা হচ্ছে ওনারা তো পারমানেন্ট গভর্নমেন্ট না আমাদের দেশের ওনারা হচ্ছে ফর সাম রিজন দেশের এই ক্রান্তিকালে তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে টু হ্যাভ আ কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন অ্যাট দ্য মোমেন্ট তো এখানে এসে আমার সর্বপ্রথম কথা হচ্ছে যদি আমি শুরু করতে যাই পরিবেশ দিয়ে আমি ঢাকাকে যদি ফার্স্ট টার্গেট করি বিশ্বের কিছুদিন আগে একটা প্রতিবেদন আমি পড়েছি দ্বিতীয়তম দূষণ সিটি পলিউটেড সিটি যেটাকে বলি আমরা দ্বিতীয়তম হচ্ছে ঢাকা প্রথম হচ্ছে পাকিস্তানের করাচি বুড়িগঙ্গার কি অবস্থা ওইদিকে ওইদিকে তুরাগ আছে তারপরে হচ্ছে বসিলা আছে তো এই যে নদীগুলার যে বাজে অবস্থা হ্যাঁ এই জায়গাগুলোকে কেন ফোকাস করা হচ্ছে না এসেই সর্বপ্রথম কেন সেন্ট মার্টিনস অ্যান্ড ট্যুরিজম সেক্টরটাকেই টার্গেট করা হলো আমরা তো শত্রু না নিশ্চয়ই উনিও আমার আমাদের শত্রু না আমরা ওনার শত্রু না ডক্টর মোহাম্মদ ইউনুসের ফুল টিমটা এখন আমাদের দেশের জন্য কাজ করছে সো তারা তো গভর্নমেন্ট হয়ে এই মুহূর্তে হচ্ছে কাদের জন্য মানে ইন্টারিম গভর্নমেন্ট হয়ে জনগণের জন্য কাজ করবে রাইট তো জনগণের সাথে কোনো আলোচনাতেই আসতে চাচ্ছে না এই যে আজকে আমাদের কত ফিফ সমাবেশ হচ্ছে রাইট বিগত এক মাসের উপরে আমরা এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত তার ফোকাসে আসার ট্রাই করছি এবং আমি অলওয়েজ একটা জিনিস বিলিভ করি আমরা কেউ এখানে পলিটিক্যাল নাই আমি বিলিভ করি যে আলোচনার কোনো বিকল্প নেই তো আমরা তো চাচ্ছি তার সাথে আলোচনায় বসতে কিন্তু উনি তো এতটাই মানে কি বলবো রিজিট হয়ে আছে ওনার জায়গাতে যে উনি কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না উনি লোকালদের সাথে কথা বলবে তো লোকালদের সাথে কথা বললে আমরা যারা আছি স্টেক বা আরও যারা স্টুডেন্টরা আছে বা আঠারো কোটি জনগণের মধ্যে অনেকেই তো আছে যারা হচ্ছে ট্রাভেলার্স মানে যারা হচ্ছে ভ্রমণ প্রেমী হ্যাঁ তো তারাও তো এখানে জড়িত আছে যেমন আমি বিলিভ করি ভাইয়া একজন ভ্রমণ সে কিন্তু বেশ কয়েকবার সেন্ট মার্টিনস গিয়েছে রাইট তো এই জায়গা থেকে তো এটাও আমাদের একটা অধিকার তো উনি কারোর সাথে কেন বসতে চাচ্ছে না নীতিমালা চাই পরিবেশকে আমরাও রক্ষা করতে চাই এবং আমাদেরকে নীতিমালা দেয়া হোক যে প্লাস্টিক সেন্ট মার্টিনস বর্জন করতে হবে অথবা এত মানুষ আসবে এত মানুষ আসবে না মানে যাই বলছে বাট দুই হাজার খুবই কম হয়ে যায় যেহেতু সিজনটা মাত্র চার মাসের মাথা ব্যথা হলে যেরকম আমরা মাথা কেটে ফেলে দেই না আমরা মেডিসিনস নেই প্রিকশনস নেই বা আমরা এটার পিছনে হয়তো থেরাপি ইউজ করি যাতে ব্যথাটা কমে আসে রাইট মানে আমরা যাতে একটু সুস্থ ফিল করি তো সেন্ট মার্টিন্সের যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটা ওই রকমই এখন ওনার ব্যাপার হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে তো বাস বন্ধ করে দাও সব কিছু মানে মাথা ব্যথা মাথা কেটে ফেলে দাও ব্যাপারটা এরকম হয়ে গেছে আসলে এভাবে কিন্তু চলে না উনি একটা দেশের উপদেষ্টার দায়িত্ব নিয়েছে তো পরিবেশের যেহেতু উনি দায়িত্বটা নিয়েছে ওনাকে ভাবতে হবে যে পরিবেশের সাথে কয় লাখ মানুষ জড়িত এই মানুষগুলোর রিজিকের কি হবে এই মানুষগুলার প্রতিদিনের যে জীবিকা নির্বাহ হয় তার কি হবে